নমস্কার, আমি রশ্মি, আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। ডিমের খাদ্যগুণ আর স্বাদ দুটোই অতুলনীয়, আর এই ডিম দিয়েই আমরা এখন শিখে নেব একটা খুব সহজ পদ। আর সেই পদের নাম হলো ডিমের আকুড়ি। এই ডিমের আকুড়ি শেখানোর জন্য আমাদের সাথে আছেন শেফ বিবি সরকার। বিবিদি নমস্কার। নমস্কার। তাহলে আমাদের এই ডিমের আকুড়ি করতে কী কী লাগছে আমাদের দর্শককে একটু বলে দিন। ডিম ছাড়া তোমার একটু সবজিপাতি লাগছে, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, তাছাড়া রসুন আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা, একটু হলুদ লঙ্কা, আমি ইনফ্যাক্ট একটু জিরে আর ধনেও দেবো, বুঝলে? আচ্ছা, এই দুটোও আমি দিয়ে দেবো একটু, কারণ এটাতে স্বাদটা ইনক্রিজ করে। আমরা ডিমটাকে আগে ফেটিয়ে নেব, একটু আমি ডিমের মধ্যে জল দেবো যাতে ওই অ্যালবিউমেনটা তোমার লুজ হয়ে যায়। এটাতে কি রান্না করতে কোনো সুবিধা হবে? না, যখন তুমি ডিমটা ফাটাচ্ছ না, এই ডিমের এই যে সাদা ম্যালমেরে ইয়ে না, ওটা ইয়ে ডিসইনটিগ্রেট করে তখন ডিমটা বেটার মিক্স করে স্ক্র্যাম্বলে। বা তুমি যখন ফাটাতে চাইছো, খুলে অমলেট করতে চাইছো, একটু জল দিলে বেটার হয়। আচ্ছা, এটা ভালো জিনিস জানা গেল। বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম। এই যে এই এই যে এটা ডালা ডালা হয়ে যায় ওইটা, তখন তুমি যদি ওটা না করে জাস্ট ধরো ডিমটা ভেঙে দিয়ে একটু নাড়াচাড়া করলে দেখবে যে সাদাটা আলাদা ডালা ডালা হয়ে যায়, একটু অন্যরকম হয়ে যায় ওটা। এটাতে আমি চাইছি যে হলদেটা সাদাটা একসঙ্গে মিলে আর ওটা স্ক্র্যাম্বল হোক আর কি। আচ্ছা, আমি ফেটি দাও। আমি তাহলে পেঁয়াজটা ভাজি। আমি আগে পেঁয়াজটা ভাজবো। বেশ একটা সাবস্ট্যান্সিয়াল ডিশ হবে কিন্তু, মানে রেগুলার একটা মিলের মতো হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করবো না, আমি হালকা একটা বাদামি রং হলে আমরা একটু রসুনটা দিই। লঙ্কা একটু জিরে কম দেবে, জিরে কম, হ্যাঁ, আর ধনে চামচ, হাফ চামচ মতন দিই, হ্যাঁ, ধনেটা বেশি, এক চামচ আর একটু কম, হ্যাঁ না, এক চামচ, চারখানা ডিম আছে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি এবার। মশলাগুলো আমরা ডিমের মধ্যে দিয়ে নিলাম, আর দিতে হচ্ছে না, আর দিতে হচ্ছে না, ওটা একটু মিশিয়ে নাও আগে মশলাগুলো, তারপর ওর মধ্যে নুন দিয়ে দেবে। আচ্ছা, বেশ কালারফুল হয়, মানে গ্রিন, রেড সব কালারই আছে, সব কালারই আছে, আর কোনোটাই খুব বেশি ভাজা নয়, সবজি খাওয়া নিয়ে এতখানি আপত্তি, আলু ছাড়া তো কিছু খেতে ইচ্ছে করতো না সত্যি। এবার একটু ক্যাপসিকাম দিলাম, হয়ে গেছে, তুমি একটু নুন দিয়ে দাও ওটাতে, দু চামচ দাও। মানে সবজিগুলো একটু মানে যাকে বলে ইংরেজিতে সতে হবে, মানে নাড়াচাড়া হবে, কিন্তু একদম ভ্যাজ ভ্যাজে হয়ে বেশি সিদ্ধ হয়ে যাওয়া সেটা হবে না। এবার দিয়ে দেখো অল্প। আচ্ছা, ডিম দিয়ে তারপর আঁচ কমানো। একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দাও। ডিমটা দেওয়ার পর একটু কম আঁচ একটু সেট করবে, মিশিয়ে দেবে যাতে আবার কাঁচা ডিমটা নিচে গিয়ে আবার সেট হয়ে যায়। বেশি ঘাঁটলে না ডিমটা একদম তোমার ঝুরো 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 হয়ে যাবে, সেটা বেশি আচ্ছা ওটা হবে না। না, তুমি একবার করে সেট করছো আর এরকম করে একটু ইয়ে করে দিলে দেখো একটু লম্বা লম্বা একটু
খেতে হচ্ছে মানে ভুজিয়ার মতন হচ্ছে না একটু গোটা গোটা থাকছে না আমি কিন্তু পুরো জিনিসটা কম আছে করলাম নামাবার আগে একবার আঁচটা বাড়িয়ে আর শুকিয়ে নেওয়া বাস এটা রেডি এটা খুব সুন্দর হয়েছে এবং খুব চটপট রান্না করা যায় তাহলে আপনিও এটা করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন খেতে হয় তাহলে আমি আসি নমস্কার।